আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আর চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো পাবলিশ করার জন্য। আপনি আজকের ভিডিওর থাম্বনেইল এর মধ্যে ক্লিক করে বুঝতে পেরেছেন, আপনি অবশ্যই আপনার প্রয়োজন আমার আজকের ভিডিওটি দেখা শোনা এবং বুঝে কাজ শুরু করা। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ জানাবো, ফাইবারে যদি আপনি দীর্ঘদিন ধরে টিকে থাকতে চান, প্রথমত আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে যে সেক্টরে বা যে গিগ নিয়ে আপনি কাজ শুরু করেছেন সেই গিগগুলো মানানসই এবং সবার যাতে দৃষ্টি কাড়ে বা বাইরে যাতে দৃষ্টি কাড়ে সেভাবে আপনি তৈরি করবেন। দেন আপনার দ্বিতীয় কাজটি হচ্ছে মার্কেটিং করা। কোথায় মার্কেটিং করবেন, কীভাবে করবেন, আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন, তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং এখানে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো রয়েছে, আপনি এখান থেকে একে একে দেখতে থাকুন এবং আমার আপনার জ্ঞানকে আরও বেশি সমৃদ্ধ করে এগিয়ে যান সেই প্রত্যাশায় পরবর্তী বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি কোনোরকম স্কিপ করা ছাড়াই আপনি শেষ করবেন আশা করি, স্কিপ করে গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না। প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করুন তো, মার্কেটিং ছাড়া কি দুনিয়াতে কোনো কিছু নিজেকে বা কোনো একটি দোকান আপনার আছে, সেই দোকানটির কোনো প্রোডাক্ট যদি আপনি মানুষের কাছে পরিচিত না করেন তাহলে কখনো সেল আপনি বাড়াতে পারবেন না। ঠিক তদ্রূপ ফাইবার একটি অনেকটা শপিং মলের মতো অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে, সেই প্রোডাক্টগুলো আপনি যদি কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করবেন, কীভাবে করবেন আমি শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি লিঙ্কডইন এবং টুইটারের মধ্যে কোন কৌশলে মার্কেটিং করে আপনি আপনার গিগ এর পরিচিতি বাড়াতে পারেন এবং পাশাপাশি আপনার অর্ডার আরও বেশি এনশিওর করতে পারেন। তো আমি ভিডিওটি বেশি বড় করবো না, আশা করি টিপস এবং ট্রিক্স যেগুলো শেয়ার করবো সেটি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আমি লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইনে যাওয়ার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনি প্রফেশনাল একটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন। এটি আমার একটি প্রোফাইল, আমি এখানে কিভাবে পোস্ট করব সেটি দেখাচ্ছি। আমি লিঙ্কডইনে আসার পরে রাইট হ্যান্ড আর্টিকেলে ক্লিক করলাম। রাইট হ্যান্ড আর্টিকেলে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে দেখা যাচ্ছে হেডলাইন, অর্থাৎ হেডলাইন কিসের, আপনি যে ভিডিওটি এখানে পোস্ট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার সেই ফাইবারের লিঙ্কটি যদি আপনি এখানে পাবলিশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে হেডলাইন দিতে হবে। এখানে আমি হেডলাইন রেডি করে রেখেছি, বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মার্কেটিং করার জন্য, গিগ মার্কেটিং করার জন্য এটি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লিখে রেখেছি। আপনি চাইলে নোটপ্যাডের মধ্যে এই ধরনের কিছু কিছু টিপস এবং ট্রিক্স আগেই রেডি করে রাখুন। আমি হেডলাইন দিচ্ছি এখানে, হেডলাইন দিলাম আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইন এক্সপার্ট প্লিজ কন্ট্যাক্ট, এতটুকু দিয়ে আমি কেটে দিলাম। এখানে আপনি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না, জাস্ট আপনি শুধু মেসেজটি এখানে পাবলিশ করবেন, জাস্ট এতটুকুই আর কিছু না। এরপর আপনার যে কাজটি সেটি হচ্ছে পাবলিশে ক্লিক করা। আজকে নেট দুর্বল, সেজন্য এটি একটু সময় লাগছে, আপনি একটু ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শেষ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি আর ইউ লুকিং ফর গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, এবং আমি এখানে আমার ভিডিও থাম্বনেইলটি দিয়েছি এবং এখানে যে লিঙ্কটি দিয়েছি সেটি হচ্ছে ফাইবারের লিঙ্ক। এখন কোনো বায়ার এসে বা যাদের থাম্বনেইল দরকার ভিডিও, ইউটিউব ভিডিও মেকিং করার জন্য, তারা অবশ্যই এখানে এসে ক্লিক করবে। ধরুন আপনি এভাবে প্রতিদিন যদি 4-5টা পোস্ট করেন আপনার লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে, আপনি একসময় দেখবেন যে প্রফেশনাল বায়ার যারা রয়েছেন বা
যারা আপনাকে খুঁজছে তারা অবশ্যই আপনাকে বা আপনার লিঙ্কে ক্লিক করবে। এভাবে আপনি লিঙ্কডইনের মধ্যে অবশ্যই আপনার লিঙ্কটি শেয়ার করবেন। আশা করি কোনো সমস্যা হবে না, এতে আপনি প্রচুর পরিমাণে অর্ডার পাবেন তাদের মাধ্যমে ফাইবারের লিঙ্ক থেকে। সুতরাং এই গেল একটি মার্কেটিং প্রসেস। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পর্দায় দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমার টুইটার প্রোফাইলের মধ্যে। আপনি টুইটার প্রোফাইলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফাইবার লিঙ্কটি শেয়ার করবেন। কীভাবে শেয়ার করবেন সরাসরি নয়, আমি আপনাকে একটি কৌশল শিখিয়ে দিচ্ছি। আজকে যে কৌশলটি শিখাচ্ছি সেটি অবশ্যই আপনি ফলো করবেন। একটি কৌশল, বেশি কিছু নয়। এখানে আমি ক্লিক করেছি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিয়ে আমি এখানে সার্চ করেছি। সার্চ করার পরে আমাকে এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস নিয়ে এসছে। এখন আপনাকে খেয়াল করতে হবে আপনার বায়ার ধরার জন্য বা প্রফেশনাল বায়ার ধরার জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনি এমন পেজের সাথে টুইটার টুইট করবেন যাতে করে আপনার সেই কাঙ্ক্ষিত লিঙ্কটি অর্থাৎ ফাইবারের লিঙ্কটি সবাই দেখতে পারে এবং সবাই কিছু না কিছু বায়ার রয়েছে আপনার প্রোফাইলে সরাসরি এসে আপনাকে নক করবে। তো কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। ধরুন কিছুক্ষণ আগে এই মেসেজটি অর্থাৎ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এই মেসেজটি পোস্ট হয়েছে 1 মিনিট আগে। এখন আপনাকে মনে রাখতে হবে এই ধরনের বড় বড় পেজগুলো যেগুলো রয়েছে বা প্রো পেজগুলো যেগুলো রয়েছে সেই প্রো পেজগুলোর মধ্যে অবশ্যই আপনি আপনার লিঙ্কটি শেয়ার করবেন। এটি হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিটুইটে ক্লিক করুন। রিটুইটে ক্লিক করা, এখানে তিনজন রিটুইট করেছে। তিনজন রিটুইট করার পর আপনি যখন করবেন তখন আপনি 4 নম্বরে আপনার স্থান পাবে। অর্থাৎ আপনি এখানে আসার পরে যখন আপনার মেসেজটি রিটুইট করবেন তখন কেউ না কেউ এসে আপনার মেসেজটি দেখবে অর্থাৎ আপনার লিঙ্কটি দেখবে। তখন আপনার লিঙ্কটিতে যদি কেউ ক্লিক করে তখন সে অবশ্যই যদি ডিজাইনার খুঁজে অথবা আপনার মতো ফ্রিল্যান্সার খুঁজে তাহলে অবশ্যই আপনি এখান থেকে তাদের মাধ্যমে অর্ডার পাবেন নিশ্চিত। এটি আমি আপনাকে আমি হলপ করে বলতে পারি। দেখুন আমি ইউটিউব ভিডিও মেকিং করি, কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়। আমি বিশেষ করে এগুলো নিয়ে সবসময় পড়ে থাকি। আপনাদের কারো কারো অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি কিভাবে গিগ মার্কেটিং বেশি করে জেনারেট করা যায় সেই কৌশলগুলো। সুতরাং আপনাকে আমি এতটুকু ইনসাইট দিতে পারছি যে কৌশলগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেগুলো অবশ্যই আপনি ফলো করলে আপনি একসময় আপনার ফাইবারের মাধ্যমে উঠে যেতে পারবেন। আজকে নেট একটু স্লো কাজ করছে। আমি যে লিঙ্কটি এখানে রেডি করেছি আমার wordpress.com এর মধ্যে আমি পুরো এই লিঙ্কটি কপি করব। কপি করার পরে আমি যে বড় পেজগুলোতে পেজগুলো রয়েছে বা নিউজগুলো লেটেস্ট নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোর মধ্যে আমি যখন সেই এই লিঙ্কটি শেয়ার করব বা টুইট করব বা রিটুইট করব তখন কারো না কারো চোখে পড়বে। এতে করে আমার অবশ্যই ফাইবারের মধ্যে অর্ডার পাওয়ার সম্ভাবনা বহুল পরিমাণে বেড়ে যাবে। আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে আমি পাচ্ছি না, আমি পেয়েছি টু রিপ্লাই। এখানে এসে আমি রিপ্লাই দিব। কীভাবে ওই লিঙ্কটা আমি পেস্ট করব এখানে, অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এটি আপনি ফলো করে অবশ্যই টুইটার মাধ্যমে আপনি আপনার ফাইবারের অর্ডারগুলো জেনারেট করতে পারবেন অনেক বেশি পরিমাণে। আপনি চাইলে এখানে ফিরে আপনার সেই ফাইবারের লিঙ্কটা শেয়ার করে এখানে একটি ভালো মানের সুন্দর পিকচার দিতে পারেন। এরপরে রিটুইটে আমি আবার যখন ক্লিক করব তখন এখানে আবার লিঙ্কটি যদি শেয়ার করি তাহলে কোনো প্রবলেম হবে না। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে
টুইটারের মধ্যে এমন কিছু পেজ রয়েছে খুবই সেন্সিটিভ, আপনাকে দেখে শুনে বুঝে আপনার এই ধরনের লিঙ্ক শেয়ার করতে হবে, না হলে আপনার টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড বা ব্যান হতে পারে। এই ধরনের আমার একটি অ্যাকাউন্ট ব্যান হয়েছে, টুইট করলাম, টুইট করার পরে এটি অবশ্যই দেখবে কেউ না কেউ, ইউ টুইট ওয়াজ পোস্টেড, অর্থাৎ কোনো একটি মেসেজ সাথে সাথে পাবলিশ হওয়ার সময় যদি আপনি আপনার মেসেজটি অর্থাৎ আপনার ফাইবারের লিঙ্কটি যদি আপনি শেয়ার করতে পারেন, তাহলে কোনো এক সময় ওয়ান্স আপন এ টাইম কারো না কারো চোখে পড়বে, এতে করে আপনি আপনার সেলস মাস্টার জেনারেট করতে পারেন আপনার ফাইবারের অ্যাকাউন্টের মাধ্যমে। বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ধৈর্য ধরে বা সরল ধৈর্যের পরিচয় দিতে হবে। ফাইবার ডট কম এর মধ্যে কাজ পেতে হলে একসময় আপনি যখন কাজ পেয়ে যাবেন তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বা আপনাকে ইউ দৌড় রাখতে পারবে না, আপনাকে আমি এতটুকু 100% এনসিউরিটি দিতে পারছি। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম টুইটার এবং লিঙ্কডিনের মাধ্যমে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইবারের লিঙ্কটি শেয়ার করে মাস মোর অর্ডার পেতে পারেন। বন্ধুরা, আমি আপনাকে আর একটি জিনিস শেয়ার করছি, আপনি ফেসবুকের সাইটে টুইটার এবং লিঙ্কডিন এবং পিন্টারেস্টের মধ্যে কিভাবে এই লিঙ্কটি বেশি জেনারেট করে আর্নিং করতে পারেন, আপনি এটি ফলো করলে অবশ্যই এগিয়ে যাবে। তো বন্ধুরা, আজ আর নয়, আশা করি ভিডিওটি আমি আমার রিসার্চ এর নলেজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি একটা এক্সপার্ট নই, আমি আপনাকে যতটুকু জানলাম ততটুকু শেয়ার করলাম, যেহেতু আমি ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সুতরাং আমি ফাইবারের দক্ষ নই যে আমি ফলো করে বলতে পারি। তো বন্ধুরা, আবার আজকে বক্তব্যখানে যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল আইকনটি অন করে দিন যাতে আমার কোনো ভিডিও মিস না হয় আপনার পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।